হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাইফস্টাইল অফ কবলিকায়। তোমাদের সকলকে স্বাগত জানাই, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে রবিবার আর আজকে থেকে আরও একটা ব্লগ শুরু করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর এই জামাটা আজকে নতুন ভাঙলাম, এটা পুজোর সময় কিনেছিলাম, এত দিন পরিনি এটা। তো চলো, এই দেখো আমার সঙ্গে রিদু, হ্যালো বলে দাও। চলো, আজকে হচ্ছে এখন রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে আর এখন এখন বাজে 1:15। আচ্ছা, আমি এগুলো না রেখে দিয়ে আসছি, ঠিক আছে? তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লিলুয়া, অনেকদিন পর বাপের বাড়ি যাচ্ছি। অনেকদিন মানে সেই কবে পুজোর সময় না পুজোর আগে গেছিলাম, তো আবার এতদিন পর যাচ্ছি। তো এখন বাজে 1:30 থেকে 10 মিনিট, 1:20। এই সময় আমরা বেরোচ্ছি। এই দেখো সোম, ঋদু সবাই রেডি। তো চলো আর বকবক না করে দেরি করি, কারণ অনেক দেরি হয়ে গেছে, অনেকটা দূর যেতে হবে। আমার সোম রেডি, আমার ঋদু রেডি, সিনিকা রেডি, নিউ মাক্স। চলো, বাই 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 বাই। আমি আর ঋতু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছি মনে হচ্ছে না? বাইরে প্রচন্ড বিপদ, গাড়ি আমাদের পেছনেই আছে, সরাতে হবে না। তো চলো গাড়ি। আর আজকে হচ্ছে বাপের বাড়ির ব্লগ, তোমরা দেখতে থাকো অবশ্যই এই ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আমরা অলমোস্ট মাঝ রাস্তায় পৌঁছে গেছি, এখন আছি পেট্রোল পাম্পে, পেট্রোল ভরবো। আমরা পৌঁছে গেছি বাড়ি, অ্যাট লাস্ট। কটা বাজে যাই না, অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি। আমার গালের মধ্যে কিসের দাগ, পৌঁছে গেলাম, সিনিকা একা একা চলে গেল। চলো এবার আমরাও যাই। সিনিকা খুলতে পারছে না, দরজা বন্ধ। নানি ঘুমোচ্ছিলে? দাদাটা কি বের করলো? বলিবা বলি ঘুরতে হবে, চাকাগুলো ঘুরছে না। দেখি আজকে মা কি রান্না করেছে প্রেশার কুকারে। তো মনে হচ্ছে ওয়াও, মাটনটা একটু গরম বসিয়ে দিও যখন খাবে। আরে দেখি ভাত, আর কি করেছে একবার দেখাও। হচ্ছে কি কুমড়ো উচ্ছে ভাজা, কুল দিয়ে চাটনি, আর হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ। চলো আর এখন আমি এসেছি সমৃদ্ধকে খাওয়াবো। তো সমৃদ্ধর জন্য মা আলাদা খাবার করেছে, তো চলো সমৃদ্ধকে আগে খাইয়ে নিই। তারপর ভাত গরম আছে, দেখুন একটা গরম থাকলেই হবে। হ্যাঁ, ভাত অত বড় থালা নেই, এক ছোট থালা নেই। হ্যাঁ, ওকেও খাইয়ে দিলে তাড়াতাড়ি খাবে।
নাহলে বুঝ থাকবে ওর বাবা, ওর বাবাকে খাইয়ে দিতে পারবে, তুমি খাইয়ে দিতে পারবে? এখানে সমৃদুকে আমি খাওয়াচ্ছি, আর এখানে কি আছে সিনিকাকে এখনো খাবার দিয়েছে, এক গড়া সিনানি খাই দিয়ে গেছে, ওইটাই এখনো পর্যন্ত শেষ হয়নি। তুমি একটা নিয়েছো, কতক্ষণে শেষ হবে এই খাওয়া দাওয়া? কি গো লাঞ্চ ফিনিশ কেমন করলে? আমি এখন লাঞ্চ করতে বসেছি, আর সিনিকা দেখো এখনো খাওয়া হয়নি, ঘর থেকে এখানে চলে এসেছে লাঞ্চ করতে। আমার লাঞ্চ হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, মাছের মাথা দিয়ে লাউ, আর হচ্ছে মাটন। সমাপিসে আসবে সকালে বালতি পেয়ে গেছে, বালতি নিয়ে এবার ছুটছি। নাবে আমার সর, ও নাবতে নামো। কোথায় যাচ্ছ বালতি নিয়ে স্নান করতে? ঋতু অরিতু একা উঠবে, ওর এটাই খেলা পেয়েছি, একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে, এবার নামতে এবার নামবে আবার উঠবে। লাঞ্চটা অনেক হয়ে গেছে সেই জন্য বিশ্রামের জন্য, ওই দেখো ওইটা ওটা পর্দা ফাঁক করে কি দেখছে, অনেক হয়ে গেছে তাই জন্য বসেছিলাম, বসার সাথে সাথে মা দিয়ে গেল মিষ্টি দই আর রসগোল্লা। চলে যাচ্ছে কোথায়? গেট বন্ধ কর, বন্ধ আছে তো। অবস্থা দেখ, সোমের অবস্থা দেখো, বালতি নিয়েছে, বালতির মধ্যে বাসন কোসন নিয়ে এখন এখান দিয়ে ডিঙিয়ে যাচ্ছে। হ্যাঁ মা বালতি নিয়ে ওখানে খেলতে যাচ্ছে, দেখো ও খেলনা নিয়ে। কোনটা সোম? সোম এটার মধ্যে ভরে নিয়ে চললো, দেখো আরেকজনকে দেখো এখানে এসেও ছুটির দিনে আজকে অফিসের কাজ ল্যাপটপ নিয়ে বসেছে। কি গো তোমার কাজ শেষ হবে না? এই মায়ের জামা কাপড় তোলা হয়ে গেল, যা ক্যামেরাটা এরকম করছে কেন? জামা কাপড় তুলে মা ঘরে চলে যাচ্ছে, এই খাওয়া দাওয়ার পর এই একটু বেরোলাম, রোদ অবশ্য চলে গেছে, আর আমার সাথে সাথে আমার ট্যাটাও বেরিয়ে গেছে দেখো। দেখি বিকেলবেলা একটু মঠে যাবো, আমার এখানটা কিসের কালো দাগ, সমৃদুর কি কাজলের দাগটা লেগেছে নাকি? দেখি নানি কি করছে, আসতি দাঁড়া, নানি কি করছে দেখি। বা নানি লেবুর রস বানাচ্ছে সমৃদ্ধির জন্য, সমৃদ্ধির জন্য মা কি আনতে বললে? বোতল, দুটো বোতল, দাঁড়া কে ওদের বোতল দুটো কই? ও আচ্ছা দাঁড়া, না হয়ে যাচ্ছে না, এতে জল আছে, জলটাকে নিয়ে করে দিতে পারি সমৃদুর জন্য। সমৃদু
এটা কে নেবে? এই যে শুয়ে পড়ো, আগে শুয়ে পড়ো, শু পড়ো, ওই ঘরে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, আনা রিদু, এই যে এই যে রিদু, প্রত্যেকে লাঠি নিয়ে এসছে আরেকটা জেদ করলো, যে আরেকটা পাওয়ার করে যাচ্ছে। কাশু ছোম রিদু পড়বে, রিদু পড়বে, সন্ধ্যাবেলা এখন সবজি তো ঘুমাচ্ছে, তো আমি যাবো এখন পাশের বাড়ি কাকিমার বাড়িতে। তো কাকিমার একটা নাতনি হয়েছে এখনো পেট ভার ভাব হচ্ছে, বাবা বলছে চা খাবে, আমি একটু পরে খাবো। আমি মাকে বললাম যে তুমি সন্ধ্যাটা দিয়ে নাও, সেই জন্য মা সন্ধ্যা দিচ্ছে। আর সঙ্গী তো ঘুমাচ্ছিল, একটা বোধ হয় উঠে গেছে, উঠে গেছে। তুই কি খাচ্ছিস একটার পর একটা? এই মাত্র তো খাচ্ছিলি, আবার কি খাচ্ছিস? বন্ধ কর, মশা ঢুকে যাচ্ছে। আলু বিস্কুট
আলু বিস্কুট খাবো না, পেটটা ভার আছে এখন। তাহলে আমি মেরি বিস্কুট খাবো না, টোস্ট বিস্কুট। মেরি বিস্কুট না, টোস্ট খাবো। টোস্ট দাও তাহলে একটা। আর আমরা না যাচ্ছি, তো বেরিয়ে করবো, তার আগে ভাবলাম একবার ভ্রমণ করে যাই। চল এখন রেডি হয়ে গেছি, রাত বাজে 9টা, এখন বেরোচ্ছি, যাই না হ্যাঁ যাবো যাবো, চলো ব্যাগটা গাড়িতে উঠে গেছে, তো এবার আমরা বেরিয়ে পড়ি। কি খুঁজছিস তুই? চলো এই ঘর দিয়ে ঢোকো। তো আমরা বেরিয়ে গেছি আর এখন হচ্ছে রাস্তায় সেকেন্ড হুগলি ব্রিজ উঠবো জাস্ট। ঋতু আমার কোলে ঘুমিয়ে গেছে আর এখানে সোম বসে দিদির সাথে খেলা করছে, আর রাস্তায় যাই না, প্রচণ্ড জ্যাম, পাশে অনেকগুলো ট্রাক দাঁড়িয়ে আছে, ট্রাক ছেড়ে দিয়েছে মনে হচ্ছে, আর বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেল। তো চলো যাই, আর এখন 10:15 মতো বাজে, কখন বাড়ি যাই দেখি। পুলিশ অঙ্কেল চলে আসবে। চলো আমরা পৌঁছে গেছি বাড়ি, এই লিফট দিয়ে উঠছি। টাকা সবাই টায়ার্ড। আমা ওপেন শু করছ? ওপেন, চলো 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 চলো। আমরা তো ঘরে চলে এসেছি, তারপরে ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম, আর ফ্রেশ ফ্রেশ সব চেঞ্জ টেঞ্জ করে নিলাম, আর এখন বসেছি ডিনারে। ডিনার অবশ্য মা পাঠিয়েই দিয়েছে, মাংস আর সমৃদ্ধুরও ডিনার হয়ে গেছে, সমৃদ্ধুর ভাত ডাল যা খাই সবই মা পাঠিয়ে দিয়েছে, কারণ মাই করেছিল, বলেছিল যে বাড়ি এসে কখন করতে পারবি কি না পারবি, তো মা পাঠিয়ে দিয়েছে। আর এখন আমিরা খাচ্ছি মাটন দিয়ে, আমি খাচ্ছি গার্লিক ব্রেড, আর ও খাচ্ছে কি পরোটা দিয়ে, কি দাঁড়াও দেখাচ্ছি। তোমার পরোটাটা কি মালাবার পরোটা? এই হাফ পরোটা দাদা খাওয়া হয়ে গেছে অর্ধেকটা। ও খাওয়া হয়ে গেছে, তো ওই শেখে দিল। আমার হচ্ছে মাটন মা পাঠিয়েছে, আর কি আর গার্লিক ব্রেড, সিনিকাও পরোটা, আর